ভিভো মোবাইল বাংলাদেশের বাজারে দুটি নতুন ফোন লঞ্চ করেছে। এর মধ্যে একটা হচ্ছে ভিভো V11, যেটার অফিসিয়ালি দাম 28,000 টাকা, আর আরেকটা হচ্ছে V11 Pro, যেটার দাম হচ্ছে 35,000 টাকা। অ্যান্ড এই দুটি ফোনই খুব সুন্দর সুন্দর সেলফি তুলে কিন্তু সবাইকে অবাক করে দিয়ে V11 Pro-তে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ট্রাস্ট মি ভাই লোক, আমি প্রচুর পরিমাণে এক্সাইটমেন্ট নিয়ে এই ডিভাইসটা এক্সপিরিয়েন্স করেছি। অ্যান্ড প্রায় পুরো 3টা দিন আপন ডিভাইসের মতো আগলে রেখে এটার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব ভিভো V11 Pro-র ইনডেপথ রিভিউ খাস বাংলাতে। সম্পূর্ণ আমাদের নিজস্ব টেস্টিং রেজাল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স আপনাদের সাথে ভাগ করে নিব। অ্যান্ড রিভিউ করছি আপনাদের ভালোবাসার তুষার ভাই। ভিডিওটি স্পন্সর করেছি কেয়ারওয়াই ইন্টারন্যাশনাল মোবাইল শপ। বসুন্ধরা বাদেও তাদের ব্রাঞ্চ আছে যমুনা অ্যান্ড উত্তরাতে। V11 অ্যান্ড V11 Pro তাদের কাছে অফিসিয়ালি অ্যাভেলেবেল অ্যান্ড অফিসিয়াল দামের থেকে কিছু কমে পাবেন। আর হয়তো ATC নিয়মিত ভিউয়ার জানতে পারলে কিছু এক্সট্রা গিফটও পেয়ে যেতে পারেন। ওকে, ইন্ট্রো শেষ, ভিডিও শুরু। প্রথমে V11 অ্যান্ড V11 Pro নামে বাংলাদেশে যে দুটি মডেল এসেছে এদের পার্থক্য জানিয়ে দিই। অ্যান্ড এদের মধ্যে দামের পার্থক্য হচ্ছে করকরা 7,000 টাকা। V11-এ খুব সামান্য ছোটো ডিসপ্লে অ্যান্ড ব্যাটারি ক্যাপাসিটি V11 Pro থেকে। চিপসেটে V11 মিডিয়াটেক হিলিও P60 অ্যান্ড V11 Pro স্ন্যাপড্রাগন 660। র্যামে 4GB অ্যান্ড প্রো সাহেব 6GB। ফ্রন্ট ক্যাম সেম হলেও রিয়ার ক্যামে V11 Pro একটু বেটার। আর মূল পার্থক্য থাকছে দুটি, যা দামে পার্থক্য এনে দিয়েছে। দ্যাট ইজ V11 Pro-তে IR বা ইনফ্রারেড ফেস আনলক সিস্টেম আছে, যার ফলে দুপুর বিকাল সন্ধ্যা রাত ইনডোর আউটডোর পাতিল কালা আন্ধার সবখানেই ফেস আনলক হবে। খুঁজে বের করলাম কাকারা এইখানে IR সেন্সর দিয়ে রাখছে। অপরদিকে V11-এ দিয়েছে রেগুলার সফটওয়্যার বেসড ফেস আনলক, যার কারণে হয়তো অল্প আলোতে ফেস আনলক নিয়ে সমস্যা হতে পারে। আর মোস্ট ইন্টারেস্টিং ইজ V11-এর পিছনে রেগুলার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আমরা সচরাচর দেখি, কিন্তু V11 Pro-তে দিয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা সুপার ডুপার বাম্পার জুস। সো আশা করি এই 7,000 টাকার পার্থক্য বুঝে নিয়েছেন V11 অ্যান্ড V11 Pro-র মধ্যে, যেটা নিয়ে অনেকেই কনফিউশনে ছিলেন। তো ভিভো নট এ ফ্ল্যাগশিপ ডিভাইসে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা আলট্রাসনিকভাবে ফিঙ্গার রিড করে আনলক করে। আনলক স্পিড ভালোই, অ্যান্ড ম্যান দোস আনলক অ্যানিমেশনস আর ডোপ। আনলকিং টাইমে নিচে উপরে লাইট ড্যান্সটাও জুস। মোদ্দা কথা, সেই একটা জিনিস দেশে ঢুকালো ভিভো। টেকনিক্যালি এই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট জাস্ট এইটুকু জায়গায় কাজ করে, সামান্য প্রেশার দিতে হয় তাহলে আনলক হয়। অ্যান্ড 3 দিনের ইউজেই আমি বেশ সহজেই খাপ খাইয়ে নিয়েছি এই প্রসেসের সাথে। আঙ্গুলে পানি থাকলে কাজ করে না খেয়াল করলাম। অ্যান্ড অনেকেই বলছে গ্লাস প্রোটেক্টর থাকলে নাকি ফিঙ্গারপ্রিন্ট ভেজাল করে। তারপর এক্সট্রা গ্লাস প্রোটেক্টর লাগালাম উপর দিয়ে, অ্যান্ড আসলেই সমস্যা করছে আনলকিংয়ে। গ্লাস খুলে নিচের পেপার উঠিয়ে শুধু গ্লাস লাগালাম, অ্যান্ড এইবার কাজ করছে ঠিকঠাক, কোনো সমস্যাই হচ্ছে না। সো ফিঙ্গারপ্রিন্ট ক্যাচাল তো আশা করি ক্লিয়ার হয়েছে। অ্যান্ড আমি আসলেই ভাবিনি যে ফ্ল্যাগশিপ বাদে একটা হাই বাজেট রেঞ্জের ডিভাইসে এত জলদি এই টেকনোলজি চলে আসবে। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রিডারে এখন তেমন কোনো সুবিধা পাবেন না ট্রেডিশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থেকে, এক্সেপ্ট ফিউচারিস্টিক লুক। অ্যান্ড আশেপাশের সবাই অবাক করা চাহানি দিয়ে থাকবে। বাট দিস ইজ দ্য ফিচার অফ দ্য ফিউচার, ট্রাস্ট মি, আস্তে আস্তে এটাই অনেক ইম্প্রুভমেন্ট হবে অ্যান্ড ইম্প্রুভ হয়ে অনেক কাজে লাগবে। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য বডি। খুবই খুবই সুন্দর প্লাস্টিক বডির একটা ফোন এটি। ভিভো ওপরে তো প্লাস্টিক থেকে সরানোই যাচ্ছে না এই রেঞ্জে। ব্যাকপার্ট হালকা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট অ্যান্ড প্রচুর স্ক্র্যাচ ভালোবাসে। আমাদের কাছে কালো ভার্সনটি ছিল, যেটার নাম দিয়েছে তারা স্টারি নাইট ওয়েবো কেস একটা। যাই হোক, নিচের পার্টে এই জরির মতো টেক্সচার খুব সুন্দর লাগে দেখতে। অ্যান্ড এই ফোন লুকসের দিক দিয়ে 100-তে 100। একটু কার্ভ বডি হয়, ভালো গ্রিপ পাওয়া যায় অ্যান্ড ওজন খুব কমই আছে। ফ্রন্ট পার্টে বেজেল বা চিন খুব কম পরিমাণ, প্রায় পুরোটাই ডিসপ্লে উইথ অ্যাসেনশিয়াল ফোন 1-এর জমজ নচ। স্ক্রিন টু বডি রেশিও প্রায় 91.3%, যা আরও জুস লেভেলের। ইভেন ডিসপ্লেতে দিয়ে রাখছে ফুল HD রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল। চারিদিকে তো ভাই জুসের ছড়াছড়ি, এই গরমে দোকান দিয়ে দেবো নাকি জুসের? এই এটি দিস না। যাই হোক, এর 19:9 অ্যাসপেক্ট রেশিওর 6.4-ইঞ্চ সুপার অ্যামোলেড প্যানেল এই বাজেটে ডিসপ্লেতে যতটুকু দেওয়া সম্ভব তা পুরোপুরি দেয়। খুবই কালারফুল অ্যান্ড ভিভিড একটা ডিসপ্লে, এক্সট্রা স্যাচুরেটেড অ্যান্ড এনাফ শার্প প্যানেল এটা। কিছুটা অ্যাকিউট অ্যাঙ্গেল থেকে সামান্য মেজেন্টা কালারের হিউ লক্ষ্য করা যায় মাঝে মাঝে। ইউটিউব ভিডিও এক্সপ্যান্ড করলে দুই পাশেই রাউন্ড হয়ে আসে। আর এই 35,000 টাকা দামের ফোনে তারা ডিসপ্লেতে দিয়ে রাখছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন, যা মেনে নেওয়ার মতো কিছুই না। সো এই গোটা বডি অ্যান্ড ডিসপ্লে, মানে আউটার পোর্শনে যেসব ভালো দিকগুলো ছিল সেটার মধ্যে প্রথমত হচ্ছে যে ফুলি বেজেললেস সুপার অ্যামোলেড একটি প্যানেল, অলমোস্ট বেজেললেস।
তারপর অবশ্যই অবশ্যই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আসতেছে না এখানে, প্রচুর সুন্দর ডিজাইন, 3.5 mm ইয়ারফোন জ্যাকপোর্ট অ্যান্ড সিম স্লটে দুটি সিমের সাথে ডেডিকেটেড মাইক্রো এসডি স্লট, তার সাথে আবার আইআর বেসড ফেস আনলক। আর তুলনামূলক খারাপ যে দিকগুলো ছিল সেগুলোর মধ্যে বলবো হচ্ছে এত দামে প্লাস্টিক বডি, নো আইপি রেটিং অ্যান্ড এত দামে মাইক্রো এসডি পোর্ট, মানে 35,000 টাকা নিবে বাট টাইপ সি দিবে না। তারা মাইক্রো এসবি পোর্ট দিয়ে চার্জিংয়ের জন্য তাদের স্পেশাল ডুয়েল ইঞ্জিন চার্জিং টেকনোলজি দিয়েছে, যেটা মূলত নামে বড় কিন্তু কাজে মিডিয়াম। 3400 mAh ব্যাটারি, 0-60% চার্জ হতে 60 মিনিটই লাগে, 100% যেতে সব মিলিয়ে 2 ঘন্টা লেগে যায়। নট সামথিং ইমপ্রেসিভ লাইক ড্যাশ অর বুক চার্জিং, বাট স্টিল এ গুড থিং টু হ্যাভ। আর আমাদের হিসেব মতো এই চার্জ শেষ করতে আপনাদের প্রায় 6 ঘন্টা এটার উপর অত্যাচার চালাতে হবে। পাবজি খেললে 10% চলে যাচ্ছিল 25 মিনিটে, রেগুলার ইউসেজে একদিন চলে যাবে ব্যাটারি অ্যান্ড খুব বেশি অত্যাচারী না হলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে ইস্যু হবে না আশা করছি। তারপর থাকছে হিটিং, ইয়াস গেম খেললে ফোন টুকটাক হিট হয় তাও আবার উপরের পোর্শনে, তবে রেগুলার ইউসেজে খুব একটা হিট হয় না, মোটামুটি ঠান্ডাই থাকে ডিভাইস। যেমন প্রচুর গেম খেলেছি এইটায়, পাবজিতে দেখি HDR গ্রাফিক্স আসে না, কি কষ্টকর ব্যাপার। গেম মোটামুটি স্মুথই ছিল শুরুতে, গ্রাফিক্সও ওকে, মাগার ফ্রেম রেট হাই দিলেই ফ্রেম ড্রপ, ল্যাগ এসব শুরু। ক্লিয়ারলি গেমটা প্লেয়েবলই ছিল, কিন্তু HD 660 এর অন্য ডিভাইসে এসব জিনিস লক্ষ্য করিনি আমি। আমি শিওর এখানে কোনো সফটওয়্যার ক্যারফা আছে, নাইলে এগুলো তো হওয়ার কথা না। তারপর গেমিং গেলে পারফরমেন্স আসে, ভিভো V11 Pro ইজ রকিং উইথ স্ন্যাপড্রাগন 660 চিপসেট অ্যান্ড 6 GB অফ র্যাম, যেটা প্রবাবলি LPDDR3 অ্যান্ড 128 GB স্টোরেজ, যেটা UFS 2.1 নহে। প্রাইস দেখে অ্যান্ড অফিসিয়াল বলে আমি এই হার্ডওয়্যার নিয়ে স্যাটিসফাইড বাই, ডে টু ডে ইউজে ওভারঅল ল্যাগবিহীন এক্সপিরিয়েন্স পেয়েছি অ্যান্ড সব কিছুই মোটামুটি স্মুথ ছিল। অতিরিক্ত পাওয়ার ইউজার্স বাদে সবার সাথেই যাবে এই পারফরমেন্স, যদিও হেভি মাল্টিটাস্কিংয়ের বেলায় সিস্টেম কোপ আপ করতে পারছিল না কিছু সময়। অন্য স্ন্যাপড্রাগন 660 এর ডিভাইসগুলোতে আমি এর থেকে কিছুটা হলেও বেটার পারফরমেন্স পেয়েছিলাম, হয়তো হায়ার ভার্সন র্যাম না থাকায় অথবা EMMC স্টোরেজের কারণে ফ্ল্যাগশিপ লাইক স্পিড পাবেন না, স্টিল এটা কমপ্লেনের কোনো জায়গায় রাখছে না, গুড পারফরমেন্স ওভারঅল। বাট দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ V11 Pro-তেও আছে ওয়াইড বাইন DRM লেভেল 3 এর সাপোর্ট, যেটা পোকো ফোন অ্যান্ড মেনি আদার্স ফোনেও ছিল অ্যান্ড এটা নিয়ে অনেক মারামারি হয়েছে ইদানিং, যার কারণে নেটফ্লিক্স বা আমাজন প্রাইম এগুলাই 540p এর উপরে স্ট্রিম হয় না অ্যান্ড ট্রাস্ট মি এটা বড় কোনো ইস্যু নয়, টেক ইট ইজি। আর লাস্টলি ইন দ্য পারফরমেন্স সেক্টর, সিঙ্গেল বটম ফায়ারিং লাউড স্পিকার, এই বেচারা খুব একটা লাউড না অ্যান্ড ডিসেন্ট কোয়ালিটি সাউন্ড প্রডিউস করে। ভিভো V11 অ্যান্ড V11 Pro দুইখানেই তাদের নিজস্ব ফান টাচ OS 4.5 ইউজ করেছে, যা অ্যান্ড্রয়েড ওরিও 8.1.0 বেসড। ভদ্রভাষায় বললে এনাদের UI অ্যাপলের iOS ইন্সপায়ার্ড, নিজেদের আইফোন বানাইতে চাইছিল নাকি। আই মিউজিক, আই থিম এইসব নামে বিল্ট ইন অ্যাপস দেওয়া, যাই হোক এই UI অনেক ফিচার দিয়ে ভরা, মোটামুটি ফ্লুয়েন্ট UI, তবে যারা স্টক লাভার তাদের হয়তো ভালো লাগবে না, আমার কাছে ভালো লেগেছে যদিও। কিছু উল্লেখযোগ্য ফিচারের মধ্যে থাকছে ইনবিল্ট ফোন চেঞ্জিং অপশন, থার্ড পার্টি লঞ্চার সাপোর্ট অ্যান্ড সেটা দিয়ে আইকন প্যাকও চেঞ্জ করা যায়, কিছু স্মার্ট জেস্টার, রিসেন্ট অ্যাপসে প্রাইভেট অ্যাপসগুলো স্ক্রিন ব্লার করে রাখার অপশন অ্যান্ড সবচেয়ে মজাদার ভিডিও কলের ফ্রন্ট ক্যামে ফেস বিউটি মোডের অপশন। এছাড়া ছিল অলওয়েজ অন ডিসপ্লে গ্র্যাডিয়েন্ট টেক্সট দিয়ে, আর এই ফোনে নোটিফিকেশন লাইট নেই, যেটা আমার জন্য মহাবিরক্তিকর একটা ব্যাপার, তবে ইনবিল্ট অলওয়েজ অন ডিসপ্লে অ্যান্ড কল বা মেসেজ আসলে ফ্ল্যাশ লাইটের ফ্ল্যাশিং নোটিফিকেশনের কারণে সেটা কাটিয়ে ওঠা যাচ্ছিল। আর অনেকেই বলছে সেলুলার নেটওয়ার্ক ইস্যু নিয়ে ভিভো V11 Pro এর, অ্যান্ড এই ফোনে ইউজ করা হয়েছে নেটওয়ার্ক হার্ডওয়্যার হিসাবে CAT 6, যেটা অনেক মান্দাতার আমলের, মানে 2014-15 সালের দিকে ইউজ করা হতো। আমাদের ব্যবহারে 3G 4G নেটওয়ার্ক ঠিকঠাকই ছিল অ্যান্ড তেমন কোনো কল ইস্যু পাইনি, কলের মাঝে সামান্য ডিস্টার্ব করে মাঝে মাঝে, কিন্তু তা সিম নেটওয়ার্কের ইস্যু হতে পারে, তবে ফোনের ইয়ারপিস সাউন্ড তুলনামূলক কম পেয়েছি আমি। তারপর মিস্টার ক্যামেরা, এনার 25 MP 2.0 অ্যাপারচারের ফ্রন্ট ক্যামেরা যে এই বাজেটে বেস্ট তা আর বলতে বাকি রাখে না, সবাইকে ভালোবাসে ফ্রন্ট ক্যামেরা অ্যান্ড সবাইকে ফর্সা করে দেয়, ইভেন সামান্য আলোতেও প্রচুর আলো গ্যাদার করে ছবিতে লাইট আনবেই আনবে, ডিটেলসও ভালো থাকে ছবিতে, ব্যাকগ্রাউন্ড একটু দূরে থাকলে ন্যাচারাল ডেপথ অফ ফিল্ড বোকে পাওয়া যায় রিয়ার ক্যামেরার মতো, সো ফ্রন্ট ক্যামেরা ফ্রিকদের জন্য এটা মাস্ট হ্যাভ চয়েস। তারপর ফ্রন্ট পোর্ট্রেটের বেলায়ও এক্সট্রিম পোর্ট্রেটস পেয়েছি, এজ ডিটেকশন নিয়ার পারফেক্ট অ্যান্ড ওভারঅল পিকচার বেশ ভালো আসে অ্যান্ড ভালো শার্পও থাকে। তারপর রিয়ার ক্যামেরা স্পেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 35,000 টাকার একটি অফিসিয়াল ডিভাইস হিসেবে V11 Pro এর ক্যামেরায় আমি স্যাটিসফাইড বাই। ডে লাইট পিকচার্সগুলোতে ডাইনামিক রেঞ্জ ভালো, শাটার স্পিড সুপার ফাস্ট অ্যান্ড ওয়েল ডিটেলড পিকচার পাওয়া যায়, আর ফোকাসিংয়ের বেলায় এতে ডুয়েল পিক্সেল PDF দেওয়া অথবা শুধু PDF দেওয়া এটা নিয়ে অ্যাকুরেট তথ্য পাইনি, তবে হবে একটা অ্যান্ড ফোকাসিং স্পিড খুবই ভালো ছিল।
ব্যাক ক্যামে ওয়ান টোনের ছবি আসে সবসময়, তাই রোদের আলোতে সামান্য লাইট ব্যালেন্সিং ইস্যু তৈরি হয়েছিল। ডেলাইটে ক্যামেরার দাম হিসেবে ওর্থ ইট কমপ্লিটলি। কিছু মাইনর গ্যাপের ইম্প্রুভমেন্ট স্কোপ আছে, কিন্তু তবুও বেশ ভালো রিয়ার ক্যামেরা বলবো ডেলাইটে। তারপর লো লাইটেও বেশ ইম্প্রুভড রেজাল্ট দেখছি V11 প্রো থেকে। প্রচুর পরিমাণ আলো গ্যাদার করে, তাই নয়েজ তুলনামূলক অনেক কম পেয়েছি। বেশি আলো আনতে যে একটু সফটনিং করে ফেলে ইমেজ, তবুও শার্প অ্যান্ড অফ। রাতের বেলা যেখানে অনেক ক্যামেরায় স্ট্রাগল করে, সেখানেও শক্ত ঠ্যাং নিয়ে দাঁড়িয়েছিল V11 প্রো রিয়ার ক্যামেরা। তাছাড়া শাটার স্পিডও অতিরিক্ত স্লো হয় না, তাই লো লাইটে প্যারা কম খাবেন। সাথে AI মোডও আছে, যা লো লাইট সিচুয়েশন বাদে খুব একটা হেল্পফুল লাগেনি আমার কাছে। কিন্তু এই ভালো ক্যামেরার ভিডিওতে ব্যাপক অ্যালার্জি আমার। 4K রেকর্ডিং অপশন আছে 30 FPS-এ, কিন্তু 4K বলেন বা 1080p, কোথাও কোনো স্টেবিলাইজেশন নেই। OIS তো দূরের কথা, EIS-ও নাই। এত ভালো কোয়ালিটির ক্রাঞ্চি ভিডিও হয়, কিন্তু স্টেবিলাইজেশনের অভাবে হোল এক্সপিরিয়েন্সটাই বাজে লাগে। আবার ভালো ব্যাপার ছিল রিয়ার ক্যামের পোর্ট্রেটস, বেশ অ্যাকুরেট ব্লার অ্যান্ড ওভার এক্সপোজিংয়ের সমস্যা নেই, অ্যান্ড তোলার পর অ্যাডজাস্ট করা যায় ব্লার লেভেল। পোর্ট্রেট ছবিগুলো খুব সুন্দর আসে, তবে একটু শক্ত হাতে কারেক্টলি ফোকাস করে নিতে হয়, গুড পোর্ট্রেটস মানতেই হবে। ওকে, সব শেষ তাহলে, তাইলে আর কী করুন ভিডিওতে? ও, আনবক্সিং করি চলেন। বক্সে আছে ব্লা 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 ব্লা, আর কী কী আছে জানি না। ওকে, আর আপনারা তো জানেনই আমাদের এই ভিডিওর বোনাস স্পন্সর থাকছে gazetto.com, প্রিমিয়াম সব অ্যাক্সেসরিজ অ্যান্ড ব্র্যান্ড প্রোডাক্টস নিয়ে সুন্দর একটি অনলাইন শপিং সাইট gazetto.com। তাদের ওয়েবসাইট অ্যান্ড ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশনে দিলাম। সো জাতীয় কোশ্চেন, শুড ইউ বাই দিস অ্যাট 35K? আমি বলবো অবভিয়াসলি। ইভেন আমি যদি এত হেভি ইউজার না হতাম, তাহলে আমি নিজেও কিনে ফেলতাম। গেমার আমার মতো হেভি ইউজার আর যারা দিনে 3 বেলা ভাত খান অ্যান্ড 6 বেলা ফোন হাত থেকে ফালান, তারা বাদে সবাই কিনতে পারেন। স্পেশালি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের জন্য আমাদের সুবিধা হলো, এরা যখন দেশের বাজারে ঢুকিয়ে ফেলেছে এই জিনিসটা, তখন অন্য কোম্পানিগুলো জলদি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিতে পুশ ফিল করবে, আর ফলাফল হিসেবে আমরা 3-4 মাসের মধ্যে বেশ কিছু মিড টু হাই বাজেট ডিভাইসে এই টেকনোলজি দেখতে পারবো। আর V11 প্রো এর কিছু জায়গায় ইম্প্রুভমেন্টের স্কোপ আছে, কিন্তু এই আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের জন্য আমি সব কিছুই মেনে নিতে রাজি। আর 28,000 টাকায় যে V11টা আছে, সেটা আমি চালাই নাই, অ্যান্ড শুধু স্পেক দেখেই বলে দিব না আপনাদের যে এটা কেমন। তবে এই দামে হুয়াওয়ে নোভা 3i অ্যান্ড ওপো F9 অনেক ভালো চয়েস অফিসিয়ালি। সো শোরুমে গিয়ে 3টি ডিভাইস ভালো মতন দেখেন, চালান কিছুক্ষণ ভাবেন, এরপর কিনে ফেলতে পারেন যেটা ইচ্ছা। ফোন কিনে বন্ধুবান্ধবদের অবশ্যই ট্রিট দিবেন, এই অপরাধীদের মতো ফোন কিনে ট্রিট না দিয়ে ভদ্র মানুষ সাজবেন না। ভিডিও শেয়ার দিয়ে ভালোবাসা বিলাতে ভুলবেন না। অ্যান্ড দিস ইজ আশিকুর রহমান তুষার সাইনিং আউট। কি সবাই আসতেছিস কেন? এই যে কষ্ট রে ভাই, আর ভিডিও করুম না। ও, চোখে কি ঢুকছে? শেষ। সেকেন্ডারি হচ্ছে আল্ট্রাসনিক ইন নূর, আমি সই তো যাচ্ছি, একটু অন কর ভাই, অফ কর। হ্যাঁ।